বন্ধুরা, স্বাগতম সবাইকে আমাদের আজকের লেকচারে। আমরা জানছিলাম বাংলায় ইংরেজ শাসনের সূচনা পূর্ব অধ্যায়ের বিভিন্ন টপিক সম্পর্কে। আজকে আমরা জানবো আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হলো ইংরেজ শাসন প্রতিষ্ঠায় ইংরেজদের যে দেওয়ানি লাভ, সেই দেওয়ানি লাভের গুরুত্ব কতটুকু। তো আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই, তাহলে আমরা দেখব যে বক্সারের যুদ্ধের পর 1765 সালে ক্লাইভ, লর্ড ক্লাইভ, সে দ্বিতীয়বার ভারতবর্ষে কিন্তু আসে। তখন সব পরিস্থিতি পাল্টে যাচ্ছিল, তখন সব কিছু ইংরেজদের পক্ষে ছিল, কারণ ইংরেজরা পরপর দুটো অনেক বড় বড় যুদ্ধ জয়লাভ করেছে। তো ক্লাইভ যখন দেশে ফিরে আসে, তখন শুরুতেই সে পরাজিত যে অযোধ্যার নবাব এবং দিল্লির সম্রাট, তাদের সাথে মৈত্রী স্থাপন করেন। কী ধরনের মৈত্রী? যে অযোধ্যার নবাবের সাথে যে মৈত্রী সে স্থাপন করেন, তার বিনিময়ে সে আদায় করে নেন কারা ও এলাহাবাদ, এই দুটি জেলা দুটি, এবং যুদ্ধের যে ক্ষতিপূরণ ছিল সেটি বাবদ তিনি আদায় করেন 50 লক্ষ টাকা। আবার অপরদিকে তিনি দেওয়ানি শর্ত সম্বলিত দুইটি চুক্তি করেন, একটি দিল্লির সম্রাট শাহালমের সাথে থাকে, এবং এই চুক্তিতে কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যার কিন্তু দেওয়ানি দেওয়া হয়, এবং এর বিনিময়ে 26 লক্ষ টাকা নবাব প্রতি বছর সম্রাটকে পাঠাবেন। এই টাকা নিয়মিত পাঠানোর জামিনদার হবে কোম্পানি নিজেই। এবং অপর চুক্তিটি করা হয় মির্জাফরের যে নাবালক পুত্র থাকে নবাব নাজিবউদ্দৌলা, তার সঙ্গে 53 লক্ষ টাকার বিনিময়ে নবাব কোম্পানির দেওয়ানি লাভের সকল শর্তই কিন্তু মেনে নেন। এবং এই দুটি চুক্তির ফলে কোম্পানির ক্ষমতা একচেটিয়া হয়ে যায়। নবাব তখন শুধুমাত্র কোম্পানির পেনশনার মাত্র, যে সব কিছুই আসলে ব্রিটিশদের হাতে বা ইংরেজদের হাতে, এবং দিন শেষে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ইংরেজরা নবাবদের হাতে তুলে দিচ্ছে। তো এরকম ছিল একটি ঘটনা, দেওয়ানি লাভের ঘটনা। তো দেওয়ানি লাভ কেন গুরুত্বপূর্ণ সেটি যদি আমরা দেখতে যাই, তাহলে দেখব যে দেওয়ানি লাভ কিন্তু কোম্পানির জন্য শুধুমাত্র রাজনৈতিক নয়, এটি কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রেও একটি বিশাল জয় ছিল। কারণ তারা রাজনৈতিকভাবে তো জেতেই, তারা কিন্তু প্রতি বছর একটি বিপুল পরিমাণ অর্থ কিন্তু তারা লাভ করা শুরু করে। এরপরে দ্বিতীয় গুরুত্বটি ছিল যে সম্রাট ও নবাব উভয়ই কিন্তু ক্ষমতাহীন শাসকে পরিণত হয়। তারা যদিও শাসকের জায়গায় থাকেন, কিন্তু তাদের হাতে ক্ষমতা থাকে না, সকল ক্ষমতা চলে যায় ইংরেজদের হাতে। তারপরে ইংরেজদের হাতে যেহেতু ক্ষমতা, তারা সব কিছুই কোম্পানির জন্য আসলে ভালো হয় এমন একটি পরিস্থিতি তৈরি করে, এবং তাতে দেশীয় বণিকেরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, এবং পাশাপাশি কোম্পানি কিন্তু বেপরোয়া হয়ে উঠতেই থাকে। আর দেওয়ানি লাভের পরপরই ব্রিটিশরা বা কোম্পানি কিন্তু প্রচুর সম্পদ ইংল্যান্ডে পাচার করা শুরু করে, এবং এর পরিমাণ এতটাই ছিল যে এই অর্থের বলে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কিন্তু ক্ষেত্র প্রস্তুত হয়েছিল। এই ছিল ইংরেজ শাসন প্রতিষ্ঠায় দেওয়ানি লাভের গুরুত্ব। আশা করি ভালো লেগেছে, আমন্ত্রণ রইল পরবর্তী লেকচারে।